আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো করে নতুন করে আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি। এখন সকাল সকালে উঠলাম, আলামিনকে নিয়ে ঢাকা ন্যাশনাল হাসপাতালে যাচ্ছি। কী হয়েছে, হাসপাতালে যাচ্ছি। এখন আলামিনের পেটের ব্যথা কিছুটা সারছে আর কিছুটা রয়েছে, এই কারণে আবার আমাদের হাসপাতালে যাওয়া। যে ব্যথাটা কিছু খেলে, তারপরে টয়লেট ধরলে, পেশাব ধরলে, আবার এমনি তো মানে ব্যথা বলেই সবসময়। এখন কী কারণে আবার ব্যথা হইতেছে এটা এখন ডাক্তারের কাছে যাচ্ছি। ডাক্তারে যা বলবে ওই মতোই চিকিৎসা নেব। চলো, এতটুক তো হাইটটা যাবে, এই যে এতটুক এতটুক হাইটটা যাই, আসা কুলে উঠবা, আসো। এই যে আমরা ন্যাশনালের সামনে চলে আসছি, ন্যাশনাল হসপিটাল, এখানে চলে আসলাম। এখন ভিতরে যাব, দেখি আমরা আমাদের বাসার সামনে এসে পড়ছি, যাইসা পড়ছি গেট। এখানে জলপাই আচার দিয়েছিলাম, তো জলপাই আচারটায় একটু তেল কম হয়েছে, তেল কম হওয়ার কারণে এখন আমি আবার তেল আনছি। তেল আইন না জলপাই আচারটাকে আরেকবার একটা জালদা রেখে দেবো, অনেকদিন পর্যন্ত আমি সংরক্ষণ করে খেতে পারবো, তাই এটা আমি এখন জাল দেব, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে একটি কড়াই বসাই দিলাম, এখন চুলাটাও ধরাই নিছি। এখন তেলটি ঢেলে দেবো, যে এখানে আমি সরিষার তেল আস্তে আস্তে করে ঢেলে নিচ্ছি। অর্ধেক পরিমাণ ঢেলে নিলাম, কেননা কড়াইতে এতগুলো আচার মনে হয় আটবে না, যতটুকু আটবো অতটুকুই আমি জাল দেবো। আগে এক বরুম ঢেলে দেখি, দেখবো যে আচারটা আটে কি না, আগে এক বরুম দেখবো ঢেলে। এই তেলটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব, এখনো বলক আসেনি, তারপরে আমি আচারটা ঢেলে দেব। বলক চলে আসছে, এখন আমি আচার দিয়ে দিচ্ছি। এখনো সম্পূর্ণ জাল জাল করবে হয়নি, এখন আরেকটু জাল করে নেব। এখন পুরো বলো কোঠে নেই মাঝখানটা, আমার আচারটা জালটা নেওয়া হয়ে গিয়েছে আর কি, সুন্দর একটি কালার চলে আসছে। আর ঘেরানটা খুবই ঘেরানটা সুন্দর আসতেছে। বাজার আনছি, এরা ভুয়াতে বাজারে গিয়েছিল অনেকদিন যাবৎ, আলামিনের অসুস্থতার কারণে আমি তেমন একটা ভালোভাবে বাজারও করা হয় না একসাথে। এই
আসলাম যে আজকে আপু বাজার থেকে টুকিটাকি বা সদাই এনে দিছে, তাও পরবর্তীতে আমার যেটা লাগবে সেটা আমার এনে তুলব। এখন এই যে মুড়ি আনছি, এখানে 1 কেজি মুড়ি আছে, আর এই যে এখানে আছে 100 গ্রাম চা পাতা, আর এটা রাঁধুনি গরম মশলা গুঁড়া, আর এটা লং এলাচ দারচিনি, এটা হলো গরি গুঁড়া সাবান, আর এটা এটা হলো দুধ। এই একটা করে দুধ দিয়ে চা বানাই, আমার সুবিধা হয় এই কারণে আমি এই দুধগুলো আনি। আর ডাল, মসুরের ডাল এটা, আর এটা হলো চিনি, এখানে 2 কেজি চিনি আছে, আর এখানে 1 কেজি মসুরের ডাল আছে, আর এই যে এখানে 5 কেজি আটা আছে, আমি এইভাবেই আনি 5 কেজি আটা। এখানে কাঁচা সবজি, এখানে করলা আছে, এটাও কাঁচা সবজি, এখানে সিম আছে, এখানে টমেটো আছে, এখানে আলু আছে, এটা পেঁয়াজের হাই, এটা বেগুন, এখানে পেঁয়াজ আছে, আর এখানে সয়াবিন তেল আছে, আর এটা সরিষার তেল। আজকে আমার আপাতত এই বাজারটুকু, পরবর্তীতে লাগলে আমি এনে নেব। এই যে কার্পেট আনছে আমার ছোট ভাইয়ের বউর জন্য, আর এই যে জমজমের পানি, আর এই যে কার্পেট এটা আনছে আমার জন্য, আর এই যে কার্পেট এটাই আনছে আমার বরাবর জন্য। জায়নামো জানছে এই গিফট হিসাবে যারে যারে দেওয়ার ওটা পরে দিব। এই যে অনেকগুলো জানেমো জানছে, খুবই সুন্দর জানেমো গুলোর ডিজাইন। আমরা রাত্রে খাওয়া দাওয়া করতেছি, আম্মু আর আমি রাত্রে একসাথে ডিনার করতেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।